আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ঐতিহাসিকভাবেই পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদটি হলো মুসলমানদের পবিত্র স্থান। এই আল আকসা মসজিদটির অপর নাম বাইতুল মুকাদ্দাস। এটি ইসলামের প্রথম কেবলা এবং মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। আল আকসা মসজিদের গুরুত্বের আরও একটি বড় কারণ হলো, প্রথম থেকে হিজরত পরবর্তী 17 মাস পর্যন্ত মুসলমানরা আল আকসা মসজিদের দিকেই মুখ করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশে মুসলমানদের কেবলা মক্কার দিকে পরিবর্তিত হয়। কিন্তু ফিলিস্তিনের জেরুজালেমে এই পবিত্র মসজিদ আল আকসার মিনারের দরজায় তালা লাগিয়ে দিয়েছে ইসরায়েলের পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। পবিত্র মাস রমজানের প্রথম দিনেই ইসরায়েল আল আকসা মসজিদের মাইকে আজান দিতে বারণ করে এবং মাইকের তার কেটে দিয়ে যায়। কারণ হিসেবে ইসরায়েলি পুলিশ উল্লেখ করে, আল আকসার মাইকে আজানের কারণে ওয়েস্টার্ন ওয়ালে চলমান ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটছে, তাই মিনার থেকে মাইকে আজান দেওয়া যাবে না। এদিকে জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসা বিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে ইসরায়েলি পুলিশ হয়রানি করছে বলেও খবর পাওয়া গিয়েছে। জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল ফায়েজ বলেন, ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে, আর এতে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত ও উস্কানি দিচ্ছে। তিনি আরও জানান, আল আকসা মসজিদ ইসলামের বিশুদ্ধতম পবিত্র স্থান, আর জেরুজালেম ওয়াকফ বিভাগ এসব বিষয় তদারককারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি। জেরুজালেমের ওয়াকফ বোর্ড সূত্রে জানা যায়, 1967 সালে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারির শুরুর পর এবারই প্রথম আল আকসা মসজিদের মিনারে প্রবেশে বাধা দিল দেশটি। উল্লেখ্য যে আল আকসা মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র মসজিদ, আর ইহুদিরা এই স্থানটিকে টেম্পল মাউন্ট বলে সম্বোধন করে। কিন্তু আমরা মুসলিমরা সবাই জানি, এই পবিত্র মসজিদ থেকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে তথা মেরাজ গমন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ গমনের সময় আল আকসায় অতীতের সব নবী রাসুলের জামাতে ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। মহান আল্লাহ এই সম্পর্কে বলেছেন, সকল মহিমা তার যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি, আর এই ভ্রমণ করানোর উদ্দেশ্যই হচ্ছে যাতে আমি আমার নিদর্শন তাকে প্রদর্শন করি। সূরা বনি ইসরায়েল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।